আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন মাঠের আজকের লাইভে সবাইকে স্বাগতম আজকেও কিন্তু আরও অনেক নতুন ব্যাগের কালেকশান নিয়ে চলে এসেছি আপনাদের সাথে লাইভে প্রতিদিনের চাইতে আজকে একটু আগেই চলে আসলাম আপনাদের সাথে আশা করছি যে যেখানেই আছেন আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যাবেন এবং যারা যারা অলরেডি জয়েন করে ফেলেছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে লাইভটা ক্লিয়ার আছে কি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমি ব্যাগ দেখানোতে চলে যাব আর তার আগে হচ্ছে একটু আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই সেটা হচ্ছে ঢাকাতে নিলে কিন্তু আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সেটা নগদ অথবা বিকাশের মাধ্যমে করতে পারেন আচ্ছা জান্নাতারা তারা করেছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছে আপনি কেমন আছেন অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য আজ একটু আগে আসলা হ্যাঁ আপু আজ একটু আগে এসেছি চেষ্টা করব এখন থেকেই সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে লাইভে আসার সো এই জন্য আজকে একটু আগে আগে চলে আসলাম আশা করছি আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আর যারা যারা জয়েন করেছেন পসিবল হলে লাইভটা একটু শেয়ার করে দেন হ্যাঁ যেন অন্য আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে আচ্ছা আজকে কিন্তু অনেক রকম ব্যাগ আছে যার যেটা পছন্দ কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটাও দেখানো না দিয়ে আপু জয়েন করেছেন হ্যালো আপু আচ্ছা শেয়ার করে দিন আবারও বলে দিচ্ছি এরপর আমি ব্যাগ দেখানো তো চলে যাই হ্যাঁ প্রথমেই আমি খুব সুন্দর একটা ব্যাগ দেখাবো যেটা হচ্ছে অনেক ফ্যান্সি একটা ব্যাগ অ্যাজ এ পার্টি ব্যাগ আপনারা এই ব্যাগটা খুব সুন্দর ইউজ করতে পারবেন যেটা হচ্ছে আপনি চাইলেও ওয়েস্টার্নের সাথেও ক্যারি করতে পারবেন সব ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন আচ্ছা না জান্নাতার আপু বলছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ না আপু শেয়ার করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করে দেওয়ার জন্য যারা শেয়ার করে দিয়েছেন অনেক 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 ধন্যবাদ আচ্ছা এইটা দেখেন একদম ধবধবে সাদা পিওর হোয়াইট একটা ব্যাগ যেটা আপনার অনেক 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 সুন্দর হ্যাঁ এটার লুকটাই পুরো একটা গর্জিয়াস লুক যেটা হচ্ছে আপনার একটা ব্যাগটাতে একটা পার্টির লুক আছে পিওর হোয়াইটের মধ্যে আপনার এখানে হচ্ছে লেদারের উপরে একটা ফেব্রিক ইউজ করেছে আমি ব্যাগটা ইন ডিটেলে দেখাই এটার ইনার পার্টটা দেখেন ইনারে হচ্ছে আপনার লেদার লেদারের উপরে একটা ফেব্রিক হ্যাঁ আর এগুলো সব আপনার এই যে খুব সুন্দর করে সুতা দিয়ে এরকম ডিজাইন করা এবং এগুলা কিন্তু টানলেও সহজে উঠে না হ্যাঁ ওকে সো ব্যাগটা হচ্ছে একদমই প্রিটি একটা আনকমন ব্যাগ যেটা হচ্ছে পিওর হোয়াইটের মধ্যে সামনে আপনার একটা ইউজেবল পকেট আছে এই পকেটটা হচ্ছে ইউজেবল সো আপনি এখানে টুকটাক কার্ডস বা অন্য কিছু চাইলে ক্যারি করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে সাইড লুক এবং জাস্ট এই এই পার্টটা দেখেন এত সুন্দর যে হচ্ছে কি বলে আপনার গর্জিয়াস আর অন্য কোনো ড্রেসের গর্জিয়াস দরকার নেই সিম্পল ড্রেসের সাথে আপনি এই সুন্দর গর্জিয়াস ব্যাগটা নিলে কিন্তু লুকটা আরও বেশি সুন্দর হয়ে যাবে এই যে এখানে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশান এটা থাকছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজ ওকে যেখানে আপনি যদি চান যে হাফ লিটারের পানির বোতল ক্যারি করবেন সেটা ক্যারি করতে পারবেন আগে ছোটো ব্যাগ দেখাও হ্যাঁ এটাই কিন্তু মোটামুটি ছোট ব্যাগ লাইক মিডিয়াম সাইজ যেটা হচ্ছে আপনার রেগুলার যদি চান যে রেগুলার ইউজের জন্য নিবেন রেগুলার ইউজের জন্যও নিতে পারেন অথবা পার্টি গোয়িং হিসেবে সেটাও নিতে পারেন সামনে হচ্ছে আপনার দুইটা মেটাল দিয়ে এখানে সুন্দর করে লকের মতো ডিজাইন করা আছে এটা সাইড লুক এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা নিচের পোর্শনটা হচ্ছে আপনার টোটালি লেদার দিয়ে করা এবং ব্যাকটা হচ্ছে একদম ধবধবে সাদা ঠিক আছে এইটা হচ্ছে আপনার মেইন চেম্বারটা মেইন চেম্বারে হচ্ছে চেইন জিপার দেওয়া আছে চেইন জিপার ইনা ওপেন করার পরে আপনি ইনারে কম্পার্টমেন্ট পাচ্ছেন তিনটা ওকে ইনারে কম্পার্টমেন্ট পেয়ে যাচ্ছেন তিনটা সি দেখেন ইনারে কিন্তু বেস্ট জায়গা সো আপনি যদি চান যে হাফ লিটারে দুইটা পানির বোতল নেবেন সেটাও পসিবল মিডিলে একটা চেঞ্জ ইপার দেওয়া চেম্বারও থাকছে এবং সাথে খুব সুন্দর একটা হোয়াইট কালারের লং বেল্ট থাকছে যে লং বেল্টটা দিয়ে আপনি সুন্দর করে কাঁধে ঝুলিয়ে ব্যাগটা ক্যারি করতে পারবেন যদি চান হ্যান্ডেল দিয়ে ক্যারি করবেন হ্যান্ডেল দিয়ে ক্যারি করতে পারবেন আদারওয়াইজ কাঁধে ঝুলিয়েও ক্যারি করতে পারবেন আর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ব্যাগটা অনেক গর্জিয়াস হলো ব্যাগটা কিন্তু খুবই লাইট ওয়েট হ্যাঁ সো লাইট ওয়েট ব্যাগ ক্যারি করতে কিন্তু অনেক সুবিধা হয় পার্পল কালার ব্যাগটা আচ্ছা প্রীতি আপু দেখাবো সব ব্যাগ দেখাবো একটু সাথে থাকতে হবে ছোটো ব্যাগ বলছি ও আচ্ছা সরি টোট ব্যাগ আচ্ছা টোট ব্যাগ দেখাবো আচ্ছা টোট ব্যাগ আমি একটু পরেই দেখিয়ে দেব কাইফা আপু অবশ্যই দেখিয়ে দিবো পিওর হ্যাঁ আপু পিওর হোয়াইট জানা তার আপু একদম পিওর হোয়াইট সো যাদের এক একেবারে সাদা একটা ব্যাগ প্রয়োজন তারা কিন্তু এই সুন্দর ব্যাগটা নিয়ে নিতে পারেন দেখেন খুবই সফট অ্যান্ড আনকমন একটা ব্যাগ টোটালি ইউনিক আর হচ্ছে একদমই চোখ জোড়ানো একটা ব্যাগ হ্যাঁ এটার সাইজটা আমি বলে দিচ্ছি দেখেন সাইজটা হচ্ছে আপনার পাশে থাকছে দশ ইঞ্চি এবং লম্বা হচ্ছে আপনার প্রায় সাড়ে আট ইঞ্চি আট দশমিক দুই ইঞ্চির মতো আসে থাকছে দশ ইঞ্চি লম্বায় থাকছে আট দশমিক দুই ইঞ্চি এটার আরও কালার আছে আচ্ছা তো কালারফুল ব্যাগস হ্যাঁ আপু আজকে অনেক কালারফুল ব্যাগ আহ কালার ব্যাগটা আচ্ছা আফরোজ আপু অবশ্যই দেখাবো বাট এটার কালারগুলো আগে দেখে হ্যাঁ আচ্ছা এইটা গেল হচ্ছে হোয়াইট কালার এরপরে হচ্ছে এটা আরেকটা কালার যেটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার হ্যাঁ এটা আরেকটা কালার হচ্ছে এই যে বেবি পিঙ্ক কালার এই ম্যাক্সিমাম ব্যাগে কিন্তু আপনার ব্যাক সাইডে একটা চেইন পকেট থাকে বাট এই সুন্দর ব্যাগটার ইউনিক একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে খুব সুন্দর একটা পকেট আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারটা সো আপনারা কিন্তু একদম সুন্দর করে ম্যাচিং করে নিতে পারেন খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা গেল পিঙ্কটা পিঙ্কের পার্টটা দেখেন এই যে কালারটা হচ্ছে এরকম সুন্দর একটা বেবি পিঙ্ক আবারও বলছি ব্যাগটা একদমই লাইট ওয়েট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড সো এটা যার পছন্দ যার যে কালারটা নিয়ে নিতে পারেন একদমই হালকা একটা ব্যাগ হবে এবং খুব সুন্দর একটা পার্টি ব্যাগ হবে মিডিয়াম সাইজের মধ্যে এরকম সাইজের ব্যাগে আপনি আপনার পার্টি গোয়িংয়ে যাওয়ার জন্য আর কি মেকআপ কসমেটিক্স যা কিছু দরকার ফোন টোন সবই ক্যারি করতে পারবেন ওকে এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার এই এটাকে কি কালার বলে অলিভ কালার ওকে লাস্ট ওয়ান কালার হচ্ছে এরকম সুন্দর অলিভ কালারটা এই যে লাইটের জন্য লাইভে বোঝা যাচ্ছে কিনা এক্স্যাক্ট কালারটা বাট দেখেন খুবই প্রিটি একটা কালার এই যে এটা হচ্ছে আপনার সাইড লুকটা আর এগুলো কিন্তু অনেক সফট ওকে লেদারটাও অনেক সফট এই সাইড লুকটাও হচ্ছে আপনার অনেক সফট সি এটা হচ্ছে কালার কালোটা নিয়েছে আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা মাহিয়াপু এইটা গেল হচ্ছে আপনার অলিভ কালারটা সো প্রাইস হচ্ছে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রিটি গর্জিয়াস ব্যাগটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যার পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে পেজি ইনবক্স করে দিবেন এটা হচ্ছে নিচের পোষণটা ওকে সাইজও বলে দিয়েছে এটা কালার অ্যাভেলেবেল আছে এখন তিনটা সামনে একটা সুন্দর পকেট আছে এবং প্রতিটার সাথে লং বেল্ট থাকছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা পার্পেল ব্যাগটা দেখতে চাইছেন পার্পেল ব্যাগটা দেখাই পার্পল ব্যাগটা হচ্ছে আপনার চারটা কালার অ্যাভেলেবেল আছে খুবই দারুণ একটা ব্যাগ হচ্ছে এই পার্পেলটা এটা যদি চান যে আপনারা অ্যাজ এ অফিস গোয়িং ব্যাগ হিসেবে ইউজ করবেন তো আপনারা কিন্তু চাইলে করতে পারবেন ঠিক আছে অ্যাজ এ অফিস গোয়িং ব্যাগ হিসেবে আপনারা যদি চান যে পার্পেলটা নিতে চান সেটা পার্পেলটা দেখব আচ্ছা পার্পেলটা দেখাচ্ছি এই যে হচ্ছে আপনার পার্পেলটা হুম খুবই সুন্দর একটা ব্যাগ যেটা হচ্ছে আপনার লেদারের উপরে এরকম ডিজাইন করা এটা হচ্ছে লেদারের উপরে ডিজাইন করা প্রিন্ট না ওকে প্রিন্ট না বা না লেদারের উপরেই লেদার দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করা দেখেন এখানেই আপনার হচ্ছে দুইটা প্যাটার্নের লেদার এবং টোটাল ব্যাগটা হচ্ছে আপনার এই রকম একটা লুকের টোটাল লেদারটার উপরেই হচ্ছে আপনার এরকম ডিজাইন করা সি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট জাস্ট ওয়াও একটা ব্যাগ ঠিক আছে একদমই সুন্দর এবং প্রিটি একটা ব্যাগ যেটা টোটাল ব্যাগটা হচ্ছে আপনি এরকম রোজ করা আছে হ্যাঁ যেরকম সুন্দর করে ফ্লাওয়ার করা আছে যেটা একটা প্যাটার্ন লেদার দিয়ে ফ্লাওয়ার যেটা করা ফ্লাওয়ারের লেদারটা হচ্ছে আপনার প্যাটার্ন লেদার ঠিক আছে ফ্রন্টে হচ্ছে আপনার লক দেওয়া আছে যেখানে আপনি একটা মেটেলিক লক পাচ্ছেন এই যে হচ্ছে লকটা এইটা হচ্ছে আপনার সাইড লুক সাইডে হচ্ছে লং বেল্ট লাগানোর অপশান আছে আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটাতেও চাইলে আপনারা অ্যাজ এ অফিস গোয়িং ব্যাগ ক্যারি করতে পারবেন আমি ইনার পার্টটা দেখাবো এবং এটার অনেকগুলো কালারও আছে হ্যাঁ এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রথমেই ফোল্ডিং পার্টটা ওপেন করার পরে হচ্ছে আপনারা পাবেন একটা মেইন জিপার দেওয়া চেম্বার হ্যাঁ দেখেন ইনার পার্টেও সুন্দর করে লেদারটা দিয়েই করা ফ্লাওয়ার করা ইনারে হচ্ছে কম্পার্টমেন্ট তিনটা সো অ্যাজ এ অফিস গোয়িং ব্যাগ আপনি নিতে পারবেন হাফ লিটারের পানির বোতল বা একটা ছাতা আরও টুকটাক ছোটো একটা টিফিন বক্স সব কিছুই এটাতে আপনি চাইলে ক্যারি করতে পারবেন এই যে মিডলে হচ্ছে একটা চেন চেম্বার ছোটো আর একটা চেন পকেটও থাকছে আর সাথে তো সুন্দর একটা লং বেল্ট থাকছি সো লং বেল্ট দিয়েও আপনি চাইলে ক্যারি করতে পারবেন এবারে এটার কালারগুলো দেখাই আর এইটার যে লেদারটা এই লেদারটা কিন্তু খুবই সুন্দর যেটাতে হচ্ছে আপনার ডাস্টও যদি পরে আপনি জাস্ট একটু স্প্রে করে লাইক বডি স্প্রে দিয়ে অথবা হচ্ছে একটু স্প্রে করে কী বলে গ্লাস ক্লিনার দিয়ে একটু স্প্রে করে ওয়েট টিস্যু দিয়ে একটু মুছে ফেলেই দেখবেন লেদারটা একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে লেদারটা আপনার খুব সুন্দর একটা গ্লসি লেদার এটা হচ্ছে পার্পেল কালারটা মানে সাইজ বলবো তার আগে হচ্ছে কালারগুলো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান দেখাই এটা গেল হচ্ছে পার্পলটা এরপরে হচ্ছে আপনার নেভি ব্লু কালার এবং এটার যে ছবি পেজে পোস্ট করা আছে আপনারা অনেকেই হয়তো ছবি দেখেছেন ব্যাগগুলো কিন্তু ছবির চাইতেও বাস্তবে আরও বেশি সুন্দর নাইস ওয়ান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারটা নেভি ব্লু কালারটা এটা হচ্ছে কিন্তু মেটালিক ক্লক হ্যাঁ এটা হচ্ছে মেটালিক লক এটা হচ্ছে আপনার ব্যাগটা এটাতে একদম ইজিলি আপনি হাফ লিটারের পানির বোতল এবং ছাতা প্লাস আরও টুকটাক জিনিস ক্যারি করতে পারবেন সফিস গোয়িং ব্যাগ হিসেবে এটা নিতে পারবেন যারা বড়ো ব্যাগ চাইছেন আচ্ছা এটা গেল হচ্ছে ব্লু কালারটা এরপরে হচ্ছে এটা আরও দুইটা কালার সেইটা হচ্ছে আপনার এই খয়রি মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার খয়রি টাইপের মেরুন কালার দেখেন একটু ক্লোজলি দেখলে কালারটা বোঝা যাচ্ছে এই যে এরকম একদম ডিপ খয়রি টাইপের মেরুন কালার ওকে রেড মেরুন না এটা হচ্ছে খয়রি মেরুন কালার এটা হচ্ছে সাইড লুক সাইডে লং বেল্টের অপশান পাচ্ছেন হ্যাঁ রেডটা দেখাচ্ছি তানি আপু এটারই হচ্ছে কালার হচ্ছে রেড এটা আপনি যদি এই রেডটার কথা বলে থাকেন সো এটা ওই আগে যে ব্যাগটা দেখিয়েছি ওই ব্যাকটারি এটা হচ্ছে কালার ওকে এটা হচ্ছে আপনার ক্ষয়ি মেলুন মেরুন কালারটা এইটা হচ্ছে সাইড লুক নিচের পোর্শনটা হচ্ছে এটা ঠিক আছে খুবই সুন্দর একটা প্যাটার্ন লেদার যেটা হচ্ছে লং লাস্টিং হবে লেদার লেদারগুলো কিন্তু অনেক লং লাস্টিং হয় আর হচ্ছে ইউজ করতে সুবিধা কারণ এগুলো ডাস্ট রিমুভ করা যায় ডাস্ট পড়লে আপনি ইজিলি মুছে ফেলতে পারবেন আচ্ছা সাইজ বলবো আচ্ছা সাইজ বলে দিচ্ছি সব কালারগুলো জোশ আচ্ছা সবগুলোই সুন্দর হ্যাঁ বাস্তবে আরও সুন্দর দেখেন সাইজটা হচ্ছে আপনার পাশে থাকছে তেরো ইঞ্চি লম্বায় হচ্ছে দশ ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি লম্বাই হচ্ছে দশ ইঞ্চি সো বুঝতেই পারছেন যারা রেগুলার ইউজের জন্য একটু বড়ো ব্যাগ খুঁজেন তাদের জন্যও কিন্তু এই ব্যাগটা পারফেক্ট হবে এবারে হচ্ছে এটা লাস্ট ওয়ান কালার সেইটা হচ্ছে ব্ল্যাক কালার দ্য মোস্ট গর্জিয়াস ওয়ান হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা আপনি একদম নি যে কোনো ড্রেসের সাথে ক্যারি করে ফেলতে পারবেন এবং ব্ল্যাকটার উপরে যে আপনার ব্ল্যাক লেদার দিয়ে কাজ করা দেখেন সেটাও কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এত সুন্দর হচ্ছে আপনার লেদারের কম্বিনেশানটা করেছে দুইটাই কিন্তু আপনার ব্ল্যাক লেদার বাট একটা হচ্ছে প্যাটার্ন লেদার আর এখানে দেখেন এই লেদারটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এটার প্রাইস হচ্ছে প্রাইস কত বলেন আচ্ছা সব কালারগুলা হ্যাঁ পড়েছি আপু লেমন কালারটা দেখবেন আচ্ছা জিহান আপু লেমন কালারটা দেখাবো রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ব্যাগটা দেখাবো আচ্ছা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ব্যাগটাও দেখিয়ে দেবো একটু সাথে থাকতে হবে ওকে এইটা হচ্ছে ব্ল্যাক কালার ইনার পার্টও দেখেছি সাইজও বলেছি চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্মেশনের জন্য লেমনটা দেখতে চেয়েছেন লেমনটাই ফার্স্টে দেখাই এই যে দেখেন এটা কিন্তু কালার আছে এই লেমনটার কালার আছে এই যে খুবই প্রিটি একটা ব্যাগ এই ব্যাগটাও কিন্তু আমাদের পেজের ছবি দেওয়া আছে এবং হোপসা অনেকেই দেখেছেন খুব সুন্দর একটা পার্টি ব্যাগ এটাকে আমি অ্যাটলিস্ট পার্টি ব্যাগ বলি কারণ এইটার লেদারটা দেখেন লেদারটা হচ্ছে আপনার পাটির মতো করে সুন্দর করে বুনন করা আছে এই যে এটা খুব বেশি বড় ব্যাগ না স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজের ব্যাগ যেখানে আপনি একটা হাফ লিটারের মাম পানির বোতল যদি চান যে ক্যারি করবেন করতে পারেন এরকম টাইপের বক্স ব্যাগটা সেন্ড না করলে সরি ব্যাগটা পরে গেল আচ্ছা জান্নাতার আপু কী বলছে দেখি আপনি এবার আবার বক্স ব্যাগটা সেন্ড না করলে ব্ল্যাকটাও দিবা গ্লাসের সাথে আচ্ছা আপু আপনি দুইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে রাখেন আগেরটার সাথে এটা দিয়ে লিখে দেন আপনারটা হচ্ছে মেবি বি সেন্ড করা হয়নি সো আজকে দুইটা একসাথে দিয়ে রাখেন কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে পাটি ব্যাগটা এটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের লেদারটা অনেক সফট দেখেন আমি ব্যাগটাকে দেখাচ্ছি একদমই সফট একটা ম্যাটেরিয়াল সো একদমই ইজি করতে ক্যারি এবং এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আমি দেখাই এটা টুইন ওয়ানের মতো একটা সেট ব্যাগ হ্যাঁ হ্যান্ডেলটা যাওয়ার পরে প্রথমে হচ্ছে আপনার মেইন লুকটা এটা আসবে এই ফিতাটা আপনার লেদারের যে ফিতাটা দেওয়া আছে এই ফিতাটা ওপেন করার পরে আপনি ইনার পার্টটা পাবেন যেখানে আপনার তিনটা কম্পার্টমেন্ট হবে এই যে দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আর মিডলে হচ্ছে এরকম চেইন দেওয়া একটা ব্যাগ থাকবে যেটা কি না আপনার এখানে অ্যাডজাস্টেবল ঠিক আছে এখানে দেখেন একটা ম্যাগনেটিক বাটন দেওয়া আছে ব্যাগের ভিতরে আপনি যদি চান এই ব্যাগটাকে এটার সাথে লাগিয়ে রাখতে পারেন এভাবে লাগিয়ে ক্যারি করতে পারেন অ্যাডজাস্ট করে আবার যদি চান যে আপনি মিডলের যে ব্যাগটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ছোট পাউচ হ্যাঁ আপনি যদি চান যে এটা খুলে ব্যবহার করবেন এটাকে খুলে ব্যবহার করা যায় দেখাচ্ছি আমি এই যে আমি খুলে ফেলেছি এবারে হচ্ছে ভিতরে এই ব্যাগটা রয়েছে সো আপনি আলাদা আলাদা করে চাইলে দুটো ব্যাগ ইউজ করতে পারবেন ওকে আলাদা আলাদা পারপাসে দুইটা ব্যাগ ইউজ করতে পারবেন এবং এইটা খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট খুবই সুপার লাইট ওয়েট ব্ল্যাক ব্যাগটা আচ্ছা ব্ল্যাক ব্যাগটা দেখাবো আপু এইটা হচ্ছে আপনার সুপার লাইট ওয়েট যেটাতে আপনি আপনার টুকটাক মেকআপ আইটেমস ক্যারি করতে পারবেন বা আদার যদি আপনি চান যে ফোন ক্যারি করবেন সেটাও করতে পারবেন ওকে এটা হচ্ছে ওদের ডাস্ট ব্যাগ এটা হচ্ছে ডাস্ট ব্যাগ সো ডাস্ট ব্যাগটা আপনি ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন বা ইউজ করতে পারেন আর সাথে তো অবশ্যই অবশ্যই লং বেল্ট থাকছে এই যে হচ্ছে লং বেল্ট সো লং বেল্ট দিয়েও আপনি সুন্দর করে ক্যারি করে ফেলতে পারবেন প্রিটি এই লেমন কালার ব্যাগটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দোশো তিরিশ টাকা যেটা কিনা আপনার ওয়ান কাইন্ড অফ কম্বো ব্যাগ আপনি যদি চান যে সিঙ্গেল ইউজ করবেন সেটাও পসিবল আর যদি চান যে এটার সাথে ওইটা রেখে ভিতরে ওইটা ইউজ করবেন সেটাও পসিবল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাগটা এত লাইট ওয়েট যে আপনি যদি এই ব্যাগটা ক্যারি করেন আপনার মনে হবে না যে আলাদা কোনো এক্সট্রা ওয়েট আপনি ক্যারি করছেন এরকম কিছু আপনার ফিলই হবে না ব্যাগটা যেরকম সফট লেদারের সেরকম লাইট ওয়েট ওকে আচ্ছা যে যে আপরা লাইফটা দেখছেন প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিন যেন অন্য অপরাও আমাদের সাথে জয়েন হতে পারে আর এটার প্রাইস তো বলেই দিয়েছি মাত্র চোদ্দোশো টাকা আমি এবার এটার কালারগুলো ওয়ান বাই ওয়ান দেখাই হ্যাঁ আচ্ছা সাইজ বলিনি সাইজটা বলি রেডিওলো ব্যাগগুলোর প্রাইস সাবরিনা আপু রেডিওলো ব্যাগগুলো এখনই দেখাবো এই মডেলটা দেখিয়ে আমি রেডিওলো ব্যাগগুলো দেখিয়ে দিব তারপরে প্রাইসটাও বলে দিব আচ্ছা এইটার লম্বায় থাকছে হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি পাশে থাকছে হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি লম্বায় সাড়ে ছয় ইঞ্চি পাশে থাকছে সাড়ে নয় ইঞ্চি প্রাইস হচ্ছে চোদ্দশো তিরিশ টাকা এরপরে হচ্ছে ব্যাগ ব্যাগ পার্পেলটাও দেখাবো আবারও আপু সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা ঠিক আছে একদম ধবধবে হোয়াইট না নিয়ার টু আপনার অফ হোয়াইট একদম পিওর হোয়াইট না ঠিক আছে আবার একদম অফ হোয়াইটও না খুবই সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে সেম চোদ্দোশো তিরিশ টাকা যেটা ইনার লুকটা আপনাকে যেমন দেখিয়েছি এটা তো সেম আপনার সুন্দর একটা ইনার থাকছে সাথে আপনার একটা আলাদা কি বলে ওই যে পাউজটাও থাকছে এরপরে এটার আরেকটা কালার আছে ওইটাও আমি দেখাই ছোট ব্যাগ এটাই তো ছোট ব্যাগ আপ প্রাইস বলেন না কেন প্রাইস তো বলেছি যে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা নোহা প্রাইস বলে দিয়েছি এই যে দেখেন সানগ্লাস ব্যাগটা দেখা বলি যে আপু একটু ওয়েট করেন আচ্ছা এইটা হচ্ছে আপনার বেবি ইয়েলো কালারটা ঠিক আছে বেবি ইয়েলো কালারের সুন্দর পার্টি ব্যাগ যেটা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা আচ্ছা এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে ব্যাগ ব্ল্যাক কালার এটার প্রত্যেকটা কালারের ছবি কিন্তু পেজে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সি সো ব্ল্যাকটা যদি কেউ নেন সেক্ষেত্রে আপনি যে কোনো ড্রেসের সাথে একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন ওকে থ্রি পিস শাড়ি বিশেষ করে এই ব্যাগগুলো যারা হচ্ছে অনেক সময় শাড়ি পরলে পার্টি পার্সের যদি একটু বড়ো ব্যাগ খুঁজেন যে হচ্ছে ফোন টোন বা সব কিছু ক্যারি করার জন্য ছোট একটা পানির বোতল ক্যারি করার জন্য তাদের জন্য কিন্তু এই ব্যাগটা পারফেক্ট হবে যেমন হালকা ওজন দেখতেও খুবই ক্লাসি আবার হচ্ছে আপনার সাইজটাও খুবই প্রিটি একটা সাইজ খুব বেশি বড়ও না খুব ছোটও না ওকে আচ্ছা সানগ্লাস ব্যাগটা দেখতে চেয়েছেন সানগ্লাসটা দেখাই ওকে সানগ্লাসটা দেখেন এটা হচ্ছে আপনার সানগ্লাস ব্যাগটা আর সানগ্লাস ব্যাগের কিন্তু আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে যে এটার সাথে আপনি সুন্দর বক্সটা পেয়ে যাচ্ছেন যদি কাউকে গিফট করতে চান বক্স বলতে এটা এইভাবেই আসে এটার সঙ্গে এই বক্সটা সো আপনি এটাতে এইভাবেই প্যাকিং করে গিফট করে ফেলতে পারেন ওকে দিস ইজ সানগ্লাস ব্যাগ একদম মানে মাথা নষ্ট করা একটা ব্যাগ যেটা আপনি লাইভে দেখছেন ট্রাস্ট মি এর চাইতে বাস্তবে আরও অনেক গুণ বেশি সুন্দর টোটাল ব্যাগটা হচ্ছে আপনার অনেকটা ক্রিস্টাল টাইপের ঠিক আছে দেখেন একদম লাইট রিফ্লেক্ট করছে সো আমি খুব বেশি ঘুরাতে পারছি না ব্যাক হচ্ছে আপনার টোটালটা এরকম সুন্দর ব্ল্যাক কালারের নিচের পোর্শনটা হচ্ছে এটা ঠিক আছে একদম বক্স টাইপের ফ্রন্ট লুকটা এখানে আপনার দেখেন এগুলো সব সব হচ্ছে স্টোন করা ছোট ছোট একদম সুন্দর হোয়াইট কালারের স্টোন করা যেটা হচ্ছে আপনার খুব বেশি আলোতে একদম জল জল করবে সানগ্লাসটাকে রিফ্লে কী বলে মার্ক করা হয়েছে চারপাশে সুন্দর এই স্টোন দিয়ে আচ্ছা এটা হচ্ছে সাইড লুক সাইডে দেখেন আপনার হচ্ছে লং চেইন লাগানোর অপশন আছে আর এইটা হচ্ছে আপনার লক পার্টটা হ্যান্ডেলটা হচ্ছে আপনার লেদারের ঠিক আছে হ্যান্ডেলটা হচ্ছে আপনার লেদারের এই পার্টটার আপনার লং বেল্ট লাগানোর হচ্ছে অপশন এই যে দেখেন ইনার পার্টটা কত সুন্দর সো ইনারে আপনি দুই তিনটা ফোন একদম ইজিলি ইউজ করতে পারবেন ইনারটা হচ্ছে আপনার সোয়েট ম্যাটেরিয়ালের ঠিক আছে ইনারটায় সোয়েট ম্যাটেরিয়াল করা আছে যেটা অনেক লং লাস্টিং হবে ছোটো আর একটা পকেটে থাকছে এখানে এই যে ব্যাকটা আর এই যে হচ্ছে সুন্দর একটা লং বেল্ট যারা ওয়েস্টার্ন সাথে এই ব্যাগটা ক্যারি করবেন ট্রাস্ট মি এত সুন্দর একটা লুক আসবে মানে মাথা নষ্ট করার মতো একটা ব্যাগ এটার সাইজ হচ্ছে আপনার পাশে থাকছে অলমোস্ট আট ইঞ্চির মতো লম্বা থাকছে হচ্ছে আপনার ছয় ইঞ্চির মতো আই এম ওয়েটিং ফর দিস বিউটিফুল ব্যাগ আচ্ছা ওকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপু কখন থেকে বলছি ছোটো টোট ব্যাগ দেখা আপু টোট ব্যাগ দেখাবো একটু ধৈর্য ধরতে হবে সব ব্যাগই আপনাদের জন্য একটু ধৈর্য ধরেন আস্তে আস্তে দেখাবো কারণ একটা দেখাচ্ছি এটা শেষ না করে তো আমি আরেকটা দেখাতে পারবো না তাই না এই যে দেখেন এটা হচ্ছে সানগ্লাস ব্যাগ ওকে প্রাইস হচ্ছে উনিশশো টাকা খুবই কালারফুল একটা ব্যাগ সামনে যেহেতু পূজা আসছে অনেকেই হয়তো আবার ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ খুঁজছেন বাট এই ব্যাগটি যদি আপনি নেন আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন বিকজ অফ দেখেন এখানে কিন্তু অনেক কালারফুল এই যে ক্রিস্টালের উপর যেটা করা আপনার এটা কিন্তু অনেক কালারফুল ব্ল্যাক ব্লু গ্রিন রেড হোয়াইট সব কালার আছে সব কালার এবং একদমই এক্সক্লুসিভ এবং আনকমন একটা ব্যাগ যেটার প্রাইস থাকছে উনিশশো টাকা ঠিক আছে উনিশশো পঞ্চাশ টাকা এই দারুণ ব্যাগটা যার পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এরপরে দেখাবো আচ্ছা টোট ব্যাগ দেখতে চেয়েছেন টোট ব্যাগ দেখা ব্যাগ এই মুহূর্তে আছে সো আমি ওইটাই দেখিয়ে দিই দেখেন এইটা হচ্ছে একদম বিগ সাইজের একটা টোট ব্যাগ যারা হচ্ছে অফিস বা ভার্সিটি গোয়িং আপু আছেন বা দেখা যাচ্ছে পুরোটা কভার করছে এই যে এটা হচ্ছে আপনার একদম বিগ সাইজের একটা টোট ব্যাগ যারা হচ্ছে বই খাতা ক্যারি করতে চান বা অফিসে খুব সুন্দর করে মোটামুটি যা যা দরকার সব ক্যারি করতে চান নিতে পারেন এটাতে আপনি এক লিটারের পানির বোতল সাথে হচ্ছে আপনার ছাতা আরও অন্য অন্য জিনিসপত্র ইজিলি ক্যারি করতে পারবেন টোট ব্যাগের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু হচ্ছে ব্যাগের হ্যান্ডেলটা বিকজ অফ এটাতে যেহেতু লং বেল্ট থাকে না হ্যান্ডেল দিয়ে ক্যারি করতে হয় সো হ্যান্ডেলটা কিন্তু অনেক কোয়ালিটিফুল হতে হয় আদারওয়াইজ ব্যাগ খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেই দিক থেকে আপনার এই ব্যাগটা কিন্তু একদমই পারফেক্ট দেখেন হ্যান্ডেলটা খুবই সুন্দর এবং লং লাস্টিং হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের উপর মাল্টি প্রিন্টেড সি এই যে টোটালটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা এবং মাল্টি কালারের টোটাল ব্যাগটা হচ্ছে এরকম মাল্টি কালার দিয়ে ফ্লাওয়ার প্রিন্টেড করা এখানে এটা একটা বার্ড আঁকা আছে আর এগুলো সব হচ্ছে আপনার ফ্লাওয়ার ওকে আবারও বলছি এটা একদম বড় সাইজ টাইপের একটা ব্যাগ ঠিক আছে সো যাদের বড় ব্যাগ দরকার তারাই নেবেন এটা খুবই হালকা একটা ব্যাগ খুবই হালকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইনার পার্টটা ইনারে হিউজ পরিমাণ স্পেস হিউজ ইনারে হচ্ছে আপনার এখানে একটা চেইন পকেট আছে এখানে চেইন ছাড়া আরও দুইটা পকেট আছে এটা হচ্ছে আপনার ইনার স্পেসটা ইনারে থাকছে অনেক জায়গা ব্যাগটা হচ্ছে খুবই হালকা আর যেহেতু টোট ব্যাগ এটার সাথে লং বেল্ট নেই আপনাকে এই হ্যান্ডেলটা দিয়ে ক্যারি ক্যারি করতে হবে আর হ্যান্ডেলটা হচ্ছে আপনার ফোর্থ কোয়ার্টার সাইজ সো আপনি যতই হেলদি হন ব্যাগটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন মোস্ট প্রিটিয়াস আচ্ছা আপু মোস্ট প্রিটিয়াস ইয়াস যেহেতু কালারটা এত সুন্দর যে সব ব্যাগের সাথে নেওয়া যায় এটা লম্বায় হচ্ছে আপনার এগারো ইঞ্চি পাশে হচ্ছে আপনার সাড়ে ষোলো ইঞ্চি লম্বাই হচ্ছে এগারো ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সো যার পছন্দ স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা স্টক লিমিটেড বলে দিচ্ছি বিকজ অফ যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা একটা আপু অনেকক্ষণ থেকে পার্পল ব্যাগটা দেখতে চাইছিলেন আপু পার্পল ব্যাগটা একবার দেখিয়েছি তো আরেকবার জাস্ট দেখিয়ে দেই এই যে দেখেন পার্পেলটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা ব্যাগ যেটা লেদারটা বিশেষ করে অনেক লং লাস্টিং হবে কিছু কিছু লেদার আছে যে অনেক সময় ফেটে যায় বাট এই লেদারটা যেহেতু প্যাটার্ন লেদার এটা কিন্তু আপনার সহজে নষ্ট হবে না রেড ব্যাগটা দেখেন সুমায়া আনোয়ার আপু রেড আচ্ছা আপু রেড ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এখনই এটা একটু দেখাই এটা হচ্ছে সাইড লুক হ্যাঁ এটা হচ্ছে ব্যাগের সাইড লুকটা জাস্ট এই লেদারটা দেখেন এত সুন্দর একটা গ্লসি লেদার সি এটা হচ্ছে আপনার ফ্রন্টের পার্টটা এটা হচ্ছে আপনার সাইড লুক এটা হচ্ছে ব্যাক সাইড হ্যান্ডেলটাও মোটামুটি লং আছে থ্রি কোয়ার্টার সাইজের আর সামনে হচ্ছে আপনার একটা মেটালিক লক দেওয়া হ্যাঁ সামনে হচ্ছে একটা মেটালিক লক দেওয়া আর ইনারের পার্টে হচ্ছে আপনি যে ম্যাগনেটিক পার্টটা ওপেন করার পর হচ্ছে আপনি ইনার পার্টটা আসছে এটা হচ্ছে ইনার পার্ট আচ্ছা এই ব্যাগটার প্রাইস যারা জানতে চাইছেন স্ক্রিনশট দিয়ে পেয়েছি ইনবক্স করবেন কারণ এটার স্টক খুব বেশি নাই আগেও অনেকগুলো আপু প্রাইস জানতে চেয়েছেন বিকজ আমি বলি নাই বিকজ অফ হচ্ছে এটার স্টক খুব বেশি নেই দ্যাটস ওয়াই আমি ওপেনলি প্রাইস বলতে পারছি না এক্সট্রিমলি সরি এটার প্রাইস যারা জানতে চাইছেন তারা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করেন হ্যাঁ আপু টোট ব্যাগ এই মুহূর্তে একটাই আছে এই যে এটা হচ্ছে আপনি ইনার পার্ট ইনার অনেক জায়গা সো অ্যাজ এ অফিস কোয়িং ব্যাগ আপনারা ইউজ করতে পারবেন এবং লং বেল্টটাও খুব সুন্দর ব্যাগটা লং লাস্টিং হবে এবং আনকমন তো অবশ্যই যারা হচ্ছে একটু ইউনিক কিছু চান তারা এই ব্যাগটা ট্রাই করে দেখতে পারেন ওকে এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা গেলো হচ্ছে আপনার পার্পেলটা সি আমি ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখাবো আপনারা জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিবেন আর আবারও বলছি সরি আমি এটার প্রাইসটা বলতে পারছি না বিকজ অফ এটার স্টক খুব বেশি না হ্যাঁ দেখা গেছে যে আমি ওপেনলি বললাম অনেকে অর্ডার দিয়ে রেখে দিল বললো যে আমি আগে দিয়েছি আমি আগে দিয়েছি এই জন্য হচ্ছে প্রবলেম হয়ে যায় স্যার আপনারা যারা ইন্টারেস্টেড একটু কষ্ট করে পেজে ইনবক্স করে দিলে প্রাইসটা আপনাদেরকে বলে দিবে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারটা প্রত্যেকটা কালার সুন্দর এটা অসম্ভব সুন্দর এবং প্রতিটা ড্রেসের সাথে আপনি ক্যারি করতে পারবেন ঠিক আছে গেল হচ্ছে দুইটা কালার এরপরে হচ্ছে খয়রি মেরুনটা দেখেন ওইটা আরও বেশি সুন্দর ব্ল্যাক কালারটার কালার আছে ব্ল্যাক কালার কোনটার কথা বলছেন রাবে আপু ব্ল্যাক কালারের যে টোট ব্যাগ যেটা দেখালাম না ওই টোট ব্যাগের কালার নাই আপু টোট ব্যাগ ওই একটাই মডেল একটাই মাল্টি কালার যেটা ওইটা তো মাল্টি কালার আপনি ওইটাই নিতে পারেন ব্ল্যাকও আছে আবার সাথে অন্য অনেক কালার আছে আপনি ওটা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন সি এটা হচ্ছে আপনার খয়েরি মেরুন এটার ফুলগুলো জাস্ট দেখেন একদম আমার কাছে মনে হচ্ছে একদম জীবন্ত ফুল এত সুন্দর ওকে এটা হচ্ছে আপনার সাইড লুক গেল লাস্ট ওয়ান কালার হচ্ছে এটার ব্ল্যাক কালার ব্ল্যাকটাও দেখবেন এবার একটা ব্ল্যাক যে কালারটা ব্ল্যাকটাও দেখবেন যে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালার এত সুন্দর করে ফুটতে পারে না দেখলে বোঝা যায় না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকের উপরে হচ্ছে আপনার ব্ল্যাক দিয়ে করা কিন্তু যাচ্ছে যে কত গর্জিয়াস দেখেন উপরে ব্ল্যাকটাও কত সুন্দর লাগছে সো যারা ব্ল্যাক পছন্দ করেন এই ব্ল্যাক বিউটিটা নিয়ে নিতে পারেন সাইড লুক এটা হচ্ছে আপনার ফ্রন্ট লুক সাইজ বলে দিয়েছি ইনার ডিটেলসও দেখিয়ে দিয়েছি কালারগুলো ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিয়েছি সো যার যেটা জাস্ট পছন্দ হয় দেরি না করে ইউনিক কালেকশানটা নিজে কাছে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর ঢাকাতে যারা নেবেন তারা তো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সেটা বিকাশ অথবা নগদের মাধ্যমে অ্যাডভান্স করে আপনাকে নিতে হবে আচ্ছা লাল ব্যাগটা একটা আপু অনেকক্ষণ থেকে দেখতে চেয়েছিলেন এই যে দেখেন আপু এই যে এটা হচ্ছে আপনার ইভিনিং ব্যাগ টাইপের একটা ব্যাগ বা হচ্ছে যারা হচ্ছে অনেকগুলো চেম্বারের ব্যাগ পছন্দ করেন তাদের জন্য এই ব্যাগটা দারুণ হুম এটার অনেকগুলো চেম্বার ফার্স্ট অফ অল আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ব্যাগের ফ্রন্ট পার্টটা ফ্রন্টে এই ফোল্ডিং পার্টটা ওপেন করলে আপনি হচ্ছে একটা চেইন পকেট পেয়ে যাচ্ছেন ওকে এই যে ফ্রন্টে হচ্ছে ফোল্ডিং পার্টের ভিতরে যে সুন্দর একটা চেইন দেওয়া আছে যেটাতে আপনার লেদার দিয়ে সুন্দর একটা ঝুল করা আছে এখানে একটা পকেট আছে যে পকেটে আপনি চাইলে কলম বা অন্য কিছু রাখতে পারেন পকেটটা একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত খুবই সফট একটা ম্যাটেরিয়াল ব্যাগের হলুদটা আপু হলুদটা দেখাবো ওয়ান বাই ওয়ান এটার কালারই হচ্ছে হলুদটা আমি দেখিয়ে দিব আচ্ছা এটা গেল হচ্ছে একটা চেম্বার দেন হচ্ছে আপনার এইখানে পাচ্ছেন আর একটা চেম্বার ওকে এবং এই চেম্বারটাতে বেশ জায়গা বেশ জায়গা যেটাতে আপনি হাফ লিটারের পানির বোতল একদম ইজিলি ক্যারি করতে পারবেন যে মাম পানির বোতলগুলো হয় ওটা ক্যারি করতে পারবেন অথবা যদি ফোন ক্যারি করতে চান করতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার এর পরের চেম্বারটা এবং এইখানে আপনি আরও একটা চেইন ছাড়া পকেটও পাচ্ছেন সি এখানে আরও একটা চেন ছাড়া পকেটও পাচ্ছেন সো পকেট গেল মোটামুটি তিনটা ধরা যায় কারণ এটার ভিতরে আরও একটা পকেট আছে এরপরে হচ্ছে আপনার মেইন জিপারের যে চেম্বারটা সেটা দেখেন এটা হচ্ছে আপনার মেইন জিপার দেওয়া চেম্বার যেটার ভিতরে আপনি আবার একটা সুন্দর চেইন পকেট পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর একটা চেইন পকেট থাকছে এইখানে একটা পকেট থাকছে সো গেলো হচ্ছে টোটাল প্রায় চারটার মতো পকেট এবং ব্যাক সাইডে আপনার আরও একটা পকেট থাকছে সো যেদের অনেকগুলো চেম্বার সম্পূর্ণ ব্যাগ দরকার হয় বিশেষ করে যারা হাঁটতে যান হাঁটতে যাওয়ার সময় ওয়াকিংয়ে যারা বের হন তখন আপনি এই পর একটা ব্যাগ নিলে আপনার পানির বোতল ফোন সব কিছু ইজিলি ক্যারি করে আপনি ক্রস বডি করে নিয়ে যেতে পারেন অথবা বাজারে গেলে যখন অনেক বেশি বড় ব্যাগের প্রয়োজন হয় না তখন হচ্ছে আপনারা এই সুন্দর ব্যাগটা নিতে পারেন যেটার সাথে আপনি দুইটা বেল্ট পাচ্ছেন একটা হচ্ছে আপনার শর্ট বেল্ট আর আরেকটা হচ্ছে আপনার লং বেল্ট ওকে দুইটা বেল্ট থাকছে দুইভাবেই আপনি ইউজ করতে পারবেন আর সাইডে লং বেল্টের অপশন আছে ব্যাগটা খুবই হালকা হবে যেটা আপনার মানে হাঁটার সময় ইউজ করার জন্য পারফেক্ট হবে ঠিক আছে ব্ল্যাকটা দেখাও কোন ব্ল্যাকটার কথা বলছেন শুরমিয়া আচ্ছা এটা হচ্ছে আপনার পাশে থাকছে দশ ইঞ্চি এবং লম্বাই হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি পাশে থাকছে দশ ইঞ্চি লম্বায় থাকছে সাড়ে সাত ইঞ্চি এটার আরও দুইটা কালার আছে এটার পাঁচটা না ছয়টা কালার ছিল এখন তিনটা কালার আছে বাকিগুলো স্টক আউট ওকে এইটা হচ্ছে ইয়েলোটা ইয়েলোটা দেখতে চেয়েছিলেন আপু এটারই সেম ব্যাগ হচ্ছে ইয়েলোটা সো ইয়েলো কালার যে ভালো লাগে নিয়ে নিতে পারেন এই যে প্রাইস হচ্ছে আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফার প্রাইস এটারও স্টক খুব বেশি নেই সেই জন্য হচ্ছে আপনারা এই অফার প্রাইসে পাবেন বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস আরও বেশি ছিল হ্যাঁ কত ছিল এক্স্যাক্টলি মনে নেই বাট এটা রেগুলার প্রাইস আরও বেশি ছিল অন্য লাইভেও দেখে দেখানো আছে ওকে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেকগুলো চেম্বার সফট লেদারের একটা ব্যাগ কাউকে যদি গিফট করতে চান এই ব্যাগটা গিফট করে দেখতে পারেন সে খুব খুশি হবে ব্লুটা আছে আমার আচ্ছা জন্হাতারা আপনি আপনিটাও নিয়েছিলেন আচ্ছা ওকে এটারও ব্লু কালারও এখনও আছে স্টকে দেখ এই যে ব্লুটা খুবই সুন্দর এই যে প্রাইস হচ্ছে বারোশো টাকা ব্লু কালার সো এই যে হচ্ছে আপনার চেম্বার অপশান এই যে ফ্রন্ট পার্ট যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দেন জাস্ট ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পেজে অর্ডার কনফার্ম করে দিবেন আর যারা যারা লাইভটা দেখছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিন যেন অন্য আপুরা আমাদের সাথে জয়েন হতে পারে এবং আপনারা অন্য যে কোনো ব্যাগ দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই ব্যাগটাও দেখানো ওকে এই যে হচ্ছে আপনার ব্লু কালারটা প্রাইস হচ্ছে বারোশো টাকা ইন ডিটেলে দেখিয়েছি অনেক জায়গা আছে একটা ছোট ব্যাগ হিসাবে ব্যাগের ভিতরে অনেক জায়গা এবং চেইনগুলো দেখেন খুবই সুন্দর ওকে গ্রিনটা দেখাও আপি আচ্ছা গ্রিন কোনটার কথা বলছেন আপু বুঝি নাই জানাদার আপু তানিয়া আপু জয়েন করেছেন হ্যালো আপু কেমন আছেন আচ্ছা এটা গেল হচ্ছে আপনার ব্লুটা এরপরে একটা অনেক অনেক ফ্রিটি একটা ব্যাগ দেখাবো যেটার কোয়ালিটিটা একদম মানে সুপার ডুপার একটা কোয়ালিটি হবে যেটা আপনি মার্কেটে যদি যান কিনতে আপনাকে মিনিমাম থ্রি থাউজেন্ড প্লাস দিয়ে কিনতে হবে এরকম সুন্দর একটা ব্যাগ ঠিক আছে যেটা কালারটা হচ্ছে আপনার সি ব্লু কালার বা সি গ্রিন কালার বলা যায় তা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ তানি আপু অনেক 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 ধন্যবাদ শেয়ার করার জন্য সি এখানে হচ্ছে আপনার সুন্দর করে ব্র্যান্ডের নাম লেখা আছে দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড কালেকশান টোটাল লেদারের উপরে সুন্দর করে এমব্রয়ডারি করে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এইখানে হচ্ছে ওদের ব্র্যান্ডের যে হচ্ছে নামটা এখানে অ্যালফাবেট দেওয়া আছে একটা লগ দেওয়া আছে যেটা টোটাল লেদারটার উপরে হচ্ছে আপনি এরকম স্টিচ করে ডিজাইন করা সো লেদারের কোয়ালিটিটা বুঝবেন লেদারটাতে যখন স্টিচ করা হয় লেদারের কোয়ালিটি যদি খারাপ হয় আপনার কিন্তু নষ্ট হয়ে যায় লেদারটা সো এটার টোটাল ব্যাগটাই হচ্ছে আপনার স্টিচ করা সো কোয়ালিটিটা কতটা ভালো এবং ব্যাগটা অনেক লং লাস্টিং হবে এবং এই ব্যাগটার সাইজটাও মোটামুটি অফিস বইং টাইপের একটা সাইজ যেটাতে হচ্ছে আপনি যেটাতে হচ্ছে আপনি করতে পারবেন যেটাতে হচ্ছে আপনি হাফ লিটার পানির বোতল ছাতা এসব জিনিস ইজিলি ক্যারি করতে পারবেন ওকে আমি ইনার পার্টটা দেখাবো এইটা হচ্ছে লেদারটা লেদারটা কিন্তু সফট লেদার খুব বেশি হার্ড লেদার না সফট একটা লেদার দেখেন আর এই যে হচ্ছে নিচের পোর্শনটা কালারটা খুবই ইউনিক একটা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টেও হচ্ছে আপনার সুন্দর করে স্টিচ করা সি লেদারের উপর একদম সুন্দর করে স্টিচ করা এই যে লেদারটা দেখেন লেদারটা কিন্তু খুব সফট আর হচ্ছে আপনার ফ্লাফি টাইপের একটা লেদার এরপরে হচ্ছে আপনাকে ইনার পার্টটা দেখায় এই যে হচ্ছে আপনার ইনার পার্টটা ঠিক আছে মেইন জিপারটা চেইন দেওয়া আছে মেইন জিপারটা ওপেন করার পরে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট কাগজ আছে বের করে নিন দেখেন এই যে তিনটা কম্পার্টমেন্ট সি একটা দুইটা মিডলে একটা তিনটা হিউজ স্পেশিয়াস এই যে জাস্ট একটা চেম্বার এ পাশে একটা এরপরে কিন্তু আরও দুইটা আছে এই পাশে হ্যাঁ দেখাই এই যে একটা গেল মিডলে তো একটা চেইন দেওয়া আছে চেইন দেওয়া চেম্বারটা আমি খুলে দেখাই চেন দেওয়াটা কত জায়গা এই যে দেখেন এই যে চেন দেওয়াটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে মিডলে চেন দেওয়াটা আর এইটা যদি এ পাশে সরে এই যে সো আপনারা কিন্তু অফিস গোয়িং ব্যাগ হিসাবে নিতে পারেন বা যারা হচ্ছে ট্রাভেলে যান বা ঘুরতে টুরতে গেলে দুই চার দিনের নিজের প্রয়োজনীয় যা কিছু দরকার আপনারা সুন্দর করে এই ব্যাগটাতে ক্যারি করতে পারেন খুবই প্রিটি এই ব্র্যান্ডেড কালেকশনটার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ট্রাস্ট মি আপনি যখন মার্কেটে যাবেন এখন তো আমি লাইভে আপনাদেরকে হচ্ছে বলে বোঝাতে কতটুকু পেরেছি ঠিক জানি না তবে শপিং মলে যখন যাবেন তখন তো হাতে ধরবেন কোয়ালিটিটা দেখবেন তখন আপনার থ্রি থাউজেন্ড প্লাস দিয়ে এই ব্যাগটা পারচেস করতে হবে ঠিক আছে এই রকম সুন্দর একটা ব্যাগের কোয়ালিটি সো এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং কালারটাও থাকছে খুবই আনকমন অনেকেরই হয়তো বা ইট কালারের ড্রেস আছে কিন্তু এই কালারের ব্যাগ একটু রেয়ার ব্যাগটা হচ্ছে একটু রেয়ার সো যারা একটু ম্যাচিং করে ইউজ করতে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন ওকে আচ্ছা এইটা থাকছে হচ্ছে আপনার পাশে থাকছে প্রায় সা পনেরো ইঞ্চি এবং লম্বা থাকছে হচ্ছে আট ইঞ্চি পাশে হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা হচ্ছে আট ইঞ্চি প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা সো এটা যার পছন্দ শেষ স্ক্রিনশট দেন এখন আমি আপনাদেরকে সুপার ডুপার রিজনেবল একটা মোবাইল ব্যাগ দেখাই হ্যাঁ সুপার ডুপার রিজনেবল এই যে দেখেন একটা খুবই প্রিটি একটা মোবাইল ব্যাগ যেটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এবং এইটা কিন্তু খুবই হালকা ঠিক আছে যেটার প্রথমে হচ্ছে আপনার একটা কম্পার্টমেন্ট থাকছে যেখানে আপনার এরকম তিনটা পার্ট থাকছে এই যে চেইন দেওয়া যে পার্টটা এই পার্টটাতে আপনি চাইলে আপনার কয়েন বা চাবি টাবি ক্যারি করতে পারেন আর এই পাশে যে দুইটা পার্ট আছে এটা যেহেতু শর্ট পার্টটা সো আপনি এখানে আপনার বার ফোন ক্যারি করতে পারবেন ওকে ছোটো যে বাটন ফোনগুলো থাকে ওইটা চাইলে এখানে ক্যারি করতে পারবেন গেলো হচ্ছে আপনার ফার্স্ট পার্ট এরপরে হচ্ছে আপনার মেইন পার্টটা মেইন পার্টে হচ্ছে আপনার এই যে চাইলে দুইটা স্মার্টফোন ক্যারি করতে পারবেন দেখেন হাইটটা দেখেন স্পেসটা দেখেন তাহলেই বুঝবেন সো দুইটা স্মার্টফোন আপনার এই মেইন পার্টটাতে ক্যারি করা যাবে দুইটা স্মার্টফোন দুইটা হচ্ছে আপনার বার ফোন দেখেন কত ওয়াইডলি ওপেন হয় আর তার সাথে হচ্ছে আপনার সুন্দর একটা লং বেল্ট থাকছে এই যে হচ্ছে আপনার লং বেল্ট লাগানোর অপশান আর এই যে হচ্ছে আপনার লং বেল্ট সো গলার সাথে ঝুলিয়ে ক্যারি করার জন্য খুবই দারুণ একটা মোবাইল ব্যাগ যেটা প্রাইস থাকছে মাত্র মাত্র তিনশো সরি চারশো বিশ টাকা যেটা প্রাইস থাকছে হচ্ছে মাত্র চারশো বিশ টাকা ওকে এটা লম্বায় হচ্ছে সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে আপনার প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি চারশো বিশ টাকা কারণ এগুলারও স্টক একদমই শেষের দিকে আমি চাইছি যে স্টকটা ক্লিয়ার হয়ে যাক খুব দ্রুত আপনাদের জন্য আরও নিউ স্টক চলে আসুক এগুলোর কোয়ান্টিটি খুবই কম আছে ওকে এরপরে হচ্ছে এটা আরেকটা মডেল এটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা মডেল যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে সেম চারশো টাকা এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার চারশো টাকা মোবাইল ব্যাগ এবং কত সুন্দর ব্যাগ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে চারশো টাকা সাইড লুক আর এই যে এটা খুবই 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 লাইট ওয়েট অনেক হালকা আর এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে আপনার এই অ্যাপ্রিকট কালারটা হ্যাঁ এই যে এই মডেলের তিনটা কালার আছে এই মডেলের তিনটা কালার আছে কিন্তু সাইজ কিন্তু আগেরটার মতোই সেম এবং প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা আর এইটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুর একটাই কালার আছে এবং এই নেভি ব্লুটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে দিয়ে অর্ডার কনফার্মের জন্য আচ্ছা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাক আশা করছি আগামীকাল আবারও আপনাদের সাথে লাইভে চলে আসবো ইনশাআল্লাহ সাড়ে আটটা থেকে নয়টার মাঝেই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের লাইফটা কিন্তু রেকর্ড করা থাকবে আপনারা চাইলে অবসর সময়ে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম